हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। ब्रैंड टेक यूट्यूब चैनल पक्ष से जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन। आज के अल्टरनेटर एक अणु, ये अणुटी विशेषकर व्यवहार करें जरा आईएसपी इंटरनेट सर्विस प्रोवाइडर। आगे एमसी यूज करते सबाई एन अणु यूज कर और नतून प्रोडक्ट बजारे चले आस सबाई ये एन क और आसार साथे साथ ही अणुगुलो किस प्रब्लेम फेस करते हैं आज की जरा आसें तादेर। आज के एक प्रब्लेम नहीं अणुटार मध्य पावर दिले ऑन है, हाँ, किंतु अपना एखाने जो पन मडलर जो पोर्ट आखने जी पैच कोड ढुकाना है ढुकाना पर ये पन लाइट आछे पन लाइट जलार कथा किंतु पन लाइट जले ना। ये पन लाइट जले ना क्या ये क्यों ठीक करते हैं आजकल भिडियोते देखो धैर्य सहकारे पूरा भिडियो देखें और लाइक दीते भूलें ना। हमारे चैनल सबसक्राइब कर अवश्य और पशे थका बेल आइकन क्लिक करबें। धन्यवाद। तो चलो देखा जा प्रब्लेम एवं क्यों ठीक करब। तुम एन एट पावर दीब, पावर देर पर पावर पे এটা অন হতে প্রায় এক মিনিট সময় লেগে যায়। এই যে এখন লস সিগন্যালটা কিন্তু জ্বলতেছে। এখন আমরা যদি এখানে পন প্যাচওয়ার্ড লাগা দিই যেটা ওএলডি মেশিন থেকে আসে, লাগানোর পরেই কিন্তু এখানে পন পাওয়ার কথা কিন্তু পন এটা পায় না। এটা আমি দেখা দেব এখন একটি প্যাচওয়ার্ড ঢুকায় পনটা আসলে পায় না, তারপর এটা কিভাবে পাবে সেটাও দেখাব। তো চলুন দেখা যাক পনটা কিভাবে পায় না আমরা দেখাবো। এখন পুশ করো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি অলরেডি অনু আছে লাগানো, এটা রানিং আছে। যেমন এখানে পাওয়ার বাটন আছে, এই যে পন বাটন আছে, ল্যান্ড বাটন আছে, এখানে কিন্তু লস নাই। আমাদের যেখানে প্যাচওয়ার্ড লাগানো আছে এই যেটা হচ্ছে ওয়েলটি মেশিন থেকে আসছে এই প্যাচ করতে, এই প্যাচটা খোলালে দেখবেন এই যে এই পন কিন্তু অফ হয়ে এখানে লস দেখাবে। এই যে পন এখন কিন্তু চলে গেছে, লস দেখাচ্ছে। তো আমরা এখন এই প্যাচ কোডটিকে আমাদের অল্টারনেটর যে অনুটি আছে এই অনুর মধ্যে এই যে এটার মধ্যে এই প্যাচ কোডটি লাগাবো। তো দেখা যাক এটার কি অবস্থা আছে। এর একটু অন হতে সময় লাগবে। এই যে অন হয়েছে, এখন লস দেখাচ্ছে। তো আমরা প্যাচকোডটি লাগিয়ে দেই, লাগিয়ে দিয়েছি। এখানে লস সিগন্যাল কিন্তু চলে গেছে বাট পন সিগন্যাল কিন্তু আসে নাই। দেখতে পাচ্ছেন এই পন সিগন্যাল না আসার কারণে কিন্তু কোনো কানেকটিভিটি ইউজাররা পাচ্ছে না। তারপর কিন্তু এই যে লস দেখাচ্ছে, পন কিন্তু পায় না। তো এটাই আমরা আজকে দেখাবো আজকের ভিডিওর মধ্যে কীভাবে এই পন সিগন্যাল ঠিক করা যায়। এর জন্য কিন্তু কোনো ইউজাররাই কানেক্টেড হতে পারছে না এই অনুটার কারণে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে দেখা যাক এটি আজকে আমরা কীভাবে ঠিক করব এবং সঠিক নিয়মে ঠিক করব। ঠিক করার পরে ইউজাররা কানেক্টেড হবে সম্পূর্ণ। এই ভিডিওতে আমরা দেখা দিব পন সিগন্যাল পাবে। তো পুরো ভিডিওটি আমাদের দেখবেন আশা করি এবং সঠিক সমাধানটি পাবেন আপনি। তো আমরা এখন এটা খুলব। এই যে দেখতে পাচ্ছেন আল্টারনেটের এই অণুর মধ্যে এই সার্কিটটি আছে। মূলত পন সিগন্যালটা এখান দিয়ে ঢুকে, আর এটা হচ্ছে RJ45 ল্যান কানেক্টর, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে সুইচ। মূলত এই সার্কিটটা হচ্ছে 12 ভোল্টের। আর পনটি পায় না একটি কারণ আছে, না পাওয়ার লস দেখায়। এখানে যে পনের পন সিগন্যালের লাইট হচ্ছে এটা 2-3 নম্বরটা হচ্ছে
পন সিগন্যালের লাইট পন যদি পা এখান থেকে ডিটেক্ট করে সেই ক্ষেত্রে কিন্তু এই লাইটটা সিগন্যাল দিবে, এছাড়া দিবে না। সো আমরা এখন দেখব এটা কিভাবে ঠিক করতে হয়। আসলে বিয়ারস এটা তেমন কোনো প্রবলেম না, এটা আপনি চাইলে নিজেই ঠিক করতে পারবেন। আপনারা আইসপি সার্ভিস প্রোভাইডার আছেন যারা, আপনারা চাইলে নিজেই ঠিক করতে পারবেন, কারণ এটা সিম্পল একটা প্রবলেম। এই প্রবলেমের জন্য কিন্তু আমরা এই অনেক আইসপি আছে অনুগুলো বাদ করে দিই, রিজেক্ট করে দিই। তো একটা অনুর দাম 1200 টাকা। তো এরকম অনেক আইএসপিদের আছে, অনেক অনু পড়ে রয়েছে, আপনারা চাইলে অনুগুলো ঠিক করে নিতে পারেন এই প্রবলেমে যেগুলো আছে। তো এটা ঠিক করার সিম্পল একটা ওয়ে আমি দেখা দিচ্ছি কীভাবে ঠিক করতে হয়, সাথেই থাকুন। ব্রাশ দিয়ে আগে ফার্স্টে আপনি একটু ওয়াশ করে নেবেন, কোনো প্রকার ধুলাবালি থাকলে ওয়াশ করে নেবেন। এখানে একটু ফু দিতে হবে। এরপর আপনার এই যে মেন যে চিপসের আইসিটা আছে, এটা কিন্তু যখন চলে অনুটা এটা গরম হয়, গরম হলে কোনো কারণে এখান থেকে যদি কোনো একটি কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়, এখানে হাজার হাজার পিন আছে, যদি ডিসকানেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু পন লস দেখায়, সিগন্যাল পায় না। তো আমরা এটাকে ফার্স্টে একটু থিনার দিয়ে ওয়াশ করে নেব, এর জন্য একটু থিনারের প্রয়োজন আর একটি ব্রাশের প্রয়োজন। থিনার দিয়ে আমরা এটাকে ওয়াশ করবো, এই যে দেখতে পাচ্ছেন ওয়াশ করতেছি। এটা ওয়াশ করার পরে এটাকে একটু নর্মাল টেম্পারেচার চাইতে একটু বেশি টেম্পারেচার দিয়ে হট গেন দিয়ে হিট দিতে হবে। হিটটার তাপমাত্রা অবশ্যই আপনার একটু বুঝিয়ে দিতে হবে, যাতে আইসিটা নড়ে না যায়, আবার মোটামুটি গরমও যাতে হয়। মানে হচ্ছে গিয়ে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে রয়েছে ওই কানেকশনটা যাতে প্রপারলি পেয়ে যায়, অন্যগুলোর যাতে কোনো ক্ষতি না হয়। তো আমরা এটা ওয়াশ করে নিয়েছি অলরেডি, এখন আমরা এটাকে হট গেন দিয়ে হিট দেব। তো চলুন দেখা যাক হট গেন দিয়ে কীভাবে হিট দিতে হবে। তো এখন আমরা হট গেন দিয়ে এটাকে হিট দেব, যেমন হট গেন হাতে দেখে নেবেন অবশ্যই কতটুকু টেম্পারেচার আছে। আমাদের হট গেন আছে হচ্ছে গিয়ে 450, আমরা একটু কমা নিব এখান থেকে। আমরা 400 করে নিলাম, এখন হিট দেওয়া যায়, কোনো প্রবলেম হবে না আশা করি। এই যে মেন চিপটা আছে, এই চিপটাকে পুরো বোর্ডটাই তো আমরা থিনার দিয়ে ওয়াশ করেছিলাম প্রথম, তো পুরো বোর্ডটা আমরা একটু শুকায় নিই হিট দিয়ে। শুকানো হয়ে গেছে, এখন যা করণীয়, এখন ছোট্ট একটি কাজ আছে, সেটি হলো এখানে একটু পেস্ট দিতে হবে। পেস্ট দিয়ে আইসিটাকে ভালো করে হিট দিতে হবে। মার্কেটে পাওয়া যায় যে যারা হট গেন দিয়ে কাজ করেন তাদের কাছে অবশ্যই আছে এই পেস্টটি। পেস্ট এই যে পেস্ট দেখতে পাচ্ছেন, এই পেস্ট এটা রোজনের মতোই, এটা এটা তরল, রোজনটা হচ্ছে শক্ত। পেস্ট আমরা দিয়ে নিলাম, পেস্টটা দিলে আইসির যে জায়গা ডিসকানেকশন আছে, এরপরে হিট দিলে ওই ডিসকানেক্ট জায়গাটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি এই পেস্টের কারণে। এখন আমরা আবার হিট দেব, হিট দিয়ে আইসিটিকে প্রপারলি কানেক্টেড করে দেবো মাদারবোর্ডের সাথে। এরপরে ইনশাল্লাহ আমরা দেখব কাজটি ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এর আগেও আমি এরকম অনু কয়েকটা অনু এরকম আমি ঠিক করেছিলাম, এরকম প্রবলেম পেয়েছিলাম, ওগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে গিয়েছিলো। আজকে ইনশাল্লাহ এটা ঠিক হবে আমি আশা করি, আই হোপ। এই মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড হিট দেওয়ার পরে
স্প্রে একটু রেখে দিবেন ঠান্ডা হতে দেন ঠান্ডা হইলে এরপরে আপনি এটাকে ধরবেন একটু ফুদি নিলাম মোটামুটি ঠান্ডা হয়েছে এটাকে আমরা একটু ওয়াশ করে নেব যে পেস্টগুলো লাগে আছে যেখানে একটু ওয়াশ করে নেব তো আমাদের মোটামুটি হিট দেওয়ার কাজ শেষ এখন চলুন দেখা যাক এটি কাজ করে কিনা তো আমরা চলে এসেছি আবার পেস্টকোটের সামনে যেটা থেকে যেটা নাকি আপনার ওয়েল্ডিং মেশিন থেকে আসছে এটা আমরা দেখিয়েছিলাম এখান থেকে তো আমরা যেটা তখন ঠিক করলাম যে অনুটি অল্টারনেটের এই অনুটি আবার আমি একটু দেখা দিই আপনাদের বোঝার জন্য যেমন এখানে প্রথম আছে পাওয়ার লাইট এই সার্কিটে ইয়া কেচিংয়ে পাওয়ার লাইট দ্বিতীয়টি হচ্ছে লস সিগন্যাল তৃতীয়টি হচ্ছে পন সিগন্যাল মূলত আমরা পন সিগন্যাল নিয়ে আজকে কাজ করতেছি তো এই পন সিগন্যালটাই জ্বলতেছে না প্যাচকোট লাগানোর পরে তো আমরা এখন যা সার্ভিস করলাম এই সার্ভিসের পরে এই পন সিগন্যালটি জ্বলে কি না আমরা এখন পরীক্ষা করব তো সাথে থাকেন আমরা এখন দেখাবো এটা তিন নম্বরটি আমরা পেলাম পন সিগন্যাল এখন অন করেছি পাওয়ার লাইটটি ফার্স্ট টাইম অন হয়েছে এটা অন হতে একটু সময় নেয় একটু সময় দেন হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছেন লস সিগন্যাল চলে আসছে মানে স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন প্যাচকোটটি লাগিয়ে দেখব যে লস সিগন্যাল চলে যে পন সিগন্যাল আসে কি না সার্ভিস করার পর আমরা লাগা দিলাম প্যাচকোট এই তো পন সিগন্যাল চলে এসেছে আমরা সাকসেস হয়েছি আমাদের সার্ভিসিং করা ঠিকঠাক হয়ে গেছে তো এখন চাইলে আপনি এই পন সিগন্যাল ওকে হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন এবং ইউজাররাও ঠিকঠাকভাবে কানেক্ট হবে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন এরকম সার্ভিস করে এটা সিম্পল একটি ব্যাপার জাস্ট আপনার ভিতরে ডাস্ট পড়ে যায় অনেক সময় আইসি থেকে ডিসকানেক্ট হয়ে যায় পিনগুলো যার কারণে কিন্তু এই প্রবলেমটি হয় সো বুঝতেই পারছেন আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা এটাকে ফিটিং করব সো ভিউয়ার্স আপনারা যারা আছেন আমাদের ভিডিওটি দেখছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও আমরা দিতে থাকব নেটওয়ার্কিং জগতের যত আপডেট আছে আমাদের চ্যানেলে পাবেন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই হবে ফিটিং শেষ প্রায় আমাদের তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গ্র্যান্ড টেকের পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা